সংবাদ বিনোদন করছে। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। মিস্টার গুড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরি ফিল দ্য ডিফারেন্স। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। নমস্কার, স্বাগত হেডলাইন্স ত্রিপুরা। আমি আপনাদের সঙ্গে রয়েছে সায়ন মাসি বিস্তারিত খবরে। প্রথমে যে খবরটিতে নজর রাখব, অরুন্ধতী নগর থানা এলাকায় এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে দেখা দিয়েছে রহস্য। মৃতের নাম তাপস দাস বলে জানা গেছে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানব। এই মুহূর্তে নিউজরুম থেকে টেলিফোন লাইনে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস দেব। দেবাশিস দা, যে বিষয়টাতে আসছিলাম যে মৃতদেহ উদ্ধার হয়েছে, এ বিষয়ে আর কি বিস্তারিত তথ্য রয়েছে তোমার কাছে? দেখো, আজকে সকালে যে খবরটা আমরা পেয়েছিলাম, অরুন্ধতী নগরে একটা ইউডি কেস, মানে সেটা হচ্ছে ঝুলন্ত দেহ পাওয়া গিয়েছিল, এরকম একটা খবর কিন্তু আমরা সেখানে ছুটে গিয়েছিলাম। এবং আমরা সেটা দেখতে পাই যে দীনদয়াল আশ্রম পাড়া, সেখানে এসডি মিশনের যে জায়গাটা, সেই জায়গার মধ্যে ওইখানে তার নিজস্ব বাড়ি, তাপস দাসের বাড়ি। তার বয়স অনুমানিক চব্বিশ বছরের ছেলে, এবং সে কিন্তু সদ্য বিয়ে করেছিল, মাসখানেক আগেই সে কিন্তু বিয়ে করেছিল। এবং তার যে দেহটা সেটা ঝুলন্ত অবস্থায় তার বাড়িতে পাওয়া যায়, সেটা গলায় একটা গামছা লাগানো ছিল। এবং এই বিষয়টা নিয়ে কিন্তু তখন আশপাশের এলাকার লোকজন জড়ো হয়ে গিয়েছিল, এবং যে খবর, যে বিষয়টা সঙ্গে সঙ্গেই কিন্তু জানিয়ে দেওয়া হয়, পুলিশকে জানানো হয়। এডিনগর থানার পুলিশ সেখানে যান, এবং ফরেন্সিক টিম যারা ছিলেন তারাও কিন্তু সেখানে গিয়েছিলেন। তো যে ব্যাপারটা, যেটা ওনার স্ত্রী সদ্য বিয়ে করেছিলেন, উনি ওনার স্ত্রী পায়েল দেবনাথ, উনি বলছিলেন যে গতকালকে উনি কিন্তু ক্যাটারিং এর ব্যবসা করতেন, এবং ক্যাটারিং থেকে রাতে একটু দেরিতে এসেছিলেন। তার দুটো নাগাদ উনি তার বাড়িতে পৌঁছেছিলেন, তারপর কিছুটা যেহেতু লেট নাইটে এসেছেন তো কিছুটা মানে টকঝক হয়েছিল দুজনের মধ্যে, এবং সেটা নিয়ে হয়তো একটা মন কষাকষি হয়েছিল, এবং সে খুব ইমোশনাল হয়ে গিয়েছিল, যেটা উনি বলেছেন। এবং পরবর্তীতে ঠিক এই ঘটনাটি কিছুক্ষণ পরে কিন্তু উনি টের পান যে তার স্বামীর এই একটা অবস্থা, মানে সে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া গেছে। তো এই ব্যাপারে কিন্তু এডিনগর থানার তরফে একটা আনন্যাচারাল ডেথ একটা মামলা সেটা নেওয়া হয়েছে, এবং বিষয়টা নিয়ে কিন্তু গোটা এলাকার মধ্যে কিন্তু এখন একটা গুঞ্জন সৃষ্টি হয়েছে। এবং বিশেষ করে কি কারণে সেটা হয়েছে সেটা অনেকে সেটা বুঝতে পারছেন না, তবে এই বিষয়টা নিয়ে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। হ্যাঁ হ্যাঁ, আরেকটা বিষয়, এটা কি খুন না আত্মহত্যা? পুলিশের তরফ থেকে কি কোনো ক্লু পাওয়া গেছে? দেখো, যে অবস্থায় সেই মানে দেহটি পাওয়া গেছে, সেটা যেটা যেটা প্রাইমারি ফেসিতে যেটা পুলিশের যেটা নজরে এসেছে, সেটা ওইখান থেকে তারা নিরীক্ষণ করেছেন, এবং সেটা যে ঝুলন্ত দেহ, বিশেষ করে যদি আত্মঘাতী কিংবা সুসাইড কোনো একটা ব্যাপার হয়, তার কিছু সিমটমস থাকে, তো পুলিশ এখন কিছু বলতে চাইছে না। পুলিশের বক্তব্য হচ্ছে যে ময়নাতদন্তের পর যে রিপোর্টটা পাওয়া যাবে, অ্যাকচুয়ালি সে কি কোনো কিছু সে গ্রহণ করেছিল কিনা, এবং তার মানসিক স্থিতি কিরকম ছিল, সব ব্যাপারটাই কিন্তু টোটালি কিন্তু কিছুটা হচ্ছে ময়নাতদন্ত, আর বাকিটা কিন্তু তার ইনভেস্টিগেশন। যেটা যেহেতু ওরা ইউডি কেস নিয়েছেন, তো সেখানে তার ময়নাতদন্তের যে বিষয়টা, রিপোর্টটা, সেটা খুব ভেরি করছে যে কি থাকছে এখানে। তবে একটা যে জিনিসটা আজ করে গেছে, সেটা ছিল কি উনি কিন্তু নেশাশক্ত অবস্থায় ছিলেন, এবং আগে বিয়ের আগে মাসখানেক আগেও কিন্তু তিনি প্রায়শই নেশা করতেন, এবং যার কারণে তার মানসিক যে একটা সমস্যা, মানসিক একটা স্থিতি, কিছু জিনিস যেটা পায়েল দেবনাথ ওনার স্ত্রী বলছিলেন যে কিছুটা লক্ষ্য করে গেছে যে ওনার আচার এবং আচরণ সেটার মধ্যে কিন্তু কিছু অস্বাভাবিক ব্যাপার ছিল। তো উনি কিন্তু সেটা বিয়ের পর টের পেয়েছিলেন, এবং ওকেশনালি উনি ড্রিঙ্ক করতেন, সেই বিষয়টা কিন্তু উনি মেনশন করেছেন। ধন্যবাদ দেবাশিস তোমাকে। বিজেপি রাজ্য প্রভারী বিনোদ কুমার সোনকর শুক্রবার বিজেপি রাজ্য সদর কার্যালয়ে এডিসি নির্বাচনকে সামনে রেখে রাজ্য বিজেপির যে এডিসি নির্বাচন কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে উপস্থিত থাকেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মন, রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা, বিধায়ক রামপদ জমাতিয়া, বিজেপির রাজ্য সভাপতি ডাক্তার মানিক সাহা, দলের রাজ্য সাধারণ সম্পাদিকা
পাপিয়া দত্ত, দলের রাজ্য সহ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ এডিসি নির্বাচনকে সামনে রেখে গঠিত রাজ্য বিজেপির এডিসি নির্বাচন সংক্রান্ত কমিটির প্রতিনিধিরা। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বিজেপি রাজ্য প্রভারী বিনোদ কুমার সোনকর জানান, সাংগঠনিক দিক থেকে দল মজবুত রয়েছে, বুথ স্তর পর্যন্ত সংগঠন তৈরি। তিনি আশা প্রকাশ করেন এডিসি নির্বাচনে বিজেপির জয় হবেই, এদিনেই ফিরে যান তিনি। प्रभारी के नाते मैं पिछली बार भी आया था, इस बार भी आया हूं और प्रभारी के नाते मैं बार बार यहां पर आता रहूंगा। और इस प्रवास का उद्देश्य संगठन पे चर्चा करना, संगठन को विस्तार करना, संगठन को मजबूत करना और आगे आने वाले एडीसी और जो नगर निकाय के चुनाव है उन चुनाव पे चर्चा की। अभी तीन दिन जो आपने प्रवास किया, कैसा लगा आपको, क्या लग गया, कमी था क्या पूछा आपने, पार्टी का कोई कमी जो वो क्या देखिए संगठन पूरी तरह से मजबूत है और संगठन बूथ तक तैयार है। हम एडीसी के चुनाव को लेके पूरी गंभीरता से तैयारी कर रहे हैं और सरकार जब भी एडीसी के चुनाव को घोषित करेगी हम पूरी मजबूती के साथ लड़ेंगे और उसमें जीतेंगे, पूर्ण विश्वास है और संगठन को उसी को लेके जो चीजें तैयारी करना है वो तैयारी की जा रही है। কাঁচনপুরের কাঞ্চনছড়া এডিসি ভিলেজের রাজমোহন পাড়ায় পরিত্যক্ত ছড়া থেকে পেশায় রাজমিস্ত্রি রঞ্জিত দাসের মৃতদেহ উদ্ধারের ঘটনায় পুলিশের তদন্ত চলছে। শুক্রবার কাঞ্চনছড়ার রাজমোহন পাড়া এলাকা থেকে রঞ্জিত দাসের মৃত্যুর ঘটনায় জড়িত থাকার সন্দেহে তিনজনকে আটক করেছে কাঞ্চনপুর থানার পুলিশ, এদের মধ্যে একজন মহিলা রয়েছেন। এদিকে মৃত রঞ্জিত দাসের পরিবারের সাথে শুক্রবার সকালে দেখা করতে তার বাড়িতে যান বিজেপি কাঞ্চনপুর মণ্ডল নেতৃত্ব। সেলাই কোম্পানি গাড়ি সেলাই, তো আমি এখানে থাকি, আমি দুই মাস হয়ে গেছে গেছি যে কালকে বসেন না, আমি আইসি পাগলের মতো আইসি, বাড়িতে এদিকে নাই, আমি তো এর আগে কিচ্ছু কইতে পারি নাই, মানে কিচ্ছু হয়েছেনি না আমি এটাও জানি। তোমার কি মনে হয় রঞ্জিত দাস যে তোমার বড় ভাই? তো আমি মনে করি তার কেউ মেয়ে ফেলাইছে, এইরকম মেয়েলে হয় না, কোন শত্রুতা বা কোনো শত্রুতা তো আমার দেখার মতো নাই, কিন্তু তারা মেয়েরা ফেলাইছে, নাইলে বাইক স্ক্রিন করলে জীবনে শৈলর খাফর করলে যাইতো না, শৈলের খাফর একটাও নাই আর কোনো বাইক স্ক্রিন করলে হাতে ভাই চলবো, একটু হাতে ভাই চলছে না, এমনি শৈল কোনো এমনি স্পট নাই। আগামী 23 ফেব্রুয়ারি আগরতলা থেকে যাত্রা শুরু করবে শ্রীরাম পথযাত্রা ভারত দর্শন পর্যটক ট্রেন। আগরতলা থেকে যাত্রা শুরু করে ট্রেনটি যাবে বারাণসী, প্রয়াগরাজ এবং অযোধ্যায়। এই ট্রেন যাত্রার জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে 8,505 টাকা। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে ট্রেন যাত্রার বিষয়ে বিস্তারিত জানান আইআরসিটিসি লিমিটেড গুয়াহাটি শাখার এডিশনাল জেনারেল ম্যানেজার অনুজ দত্ত। এখন পর্যন্ত আমার সময়টা দুপুরের সময়, কিন্তু ওটা অপারেটিং থেকে পরে কনফার্ম হবে। আর এই ট্রেনটা 23 ফেব্রুয়ারি ত্রিপুরা থেকে ছাড়ছে। এই ট্রেনে আমার যে ভাড়া আমি নির্দিষ্ট করছি ওটা হলো ₹8505 পার পার্সন। এই যে ফেয়ার আছে এখানে স্লিপার ক্লাস সব মিলস এখানে ইনক্লুডেড আছে, ভেজিটেরিয়ান মিলস, আর এই মিলসটা অনবোর্ড ফ্রেশ খাবার হবে, প্যান্ট্রি কার্ড থাকবে। সংবাদের সময় এখন বিরতির। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়, যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার সিস্টার গুঁড়ো মশলা। নিশ্চিন্তের প্রতি সিস্টার গুঁড়ো মশলা, গুণমানের স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন স্বাদে নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতি। এক্সকুইজিট, ইউনিক এন্ড রেয়ার। I like to invest in diamonds. I highly recommend you go check out the Divine Solitaire collection at the earliest. Because diamonds are every girl's best friend. Every solitaire here is exclusive. When viewed closely, one can see the special hearts and arrows pattern, which is truly enchanting and not seen in any other solitaire.
हजारों कहानियों के बीच एक नई कहानी की शुरुआत और उसी के साथ कुछ मुट्ठी भर ख्वाब लेके तुम्हारे पास आना। शादी मतलब एक नई जिंदगी और इन्हीं नए किस्सों में अभी भी मेरा अपना स्वर्ण कमल ज्वेलर्स, नए और मनपसंद डिजाइन के बेशुमार कलेक्शन से चुन लीजिए अपना मनपसंद सोने और हीरे के गहने और कीजिए अपने रिश्तों की शुभ शुरुआत। स्वर्ण कमल ज्वेलर्स, अपनों से भी अपना। यूनिकोड फार्मर यूनिपेन जेल पेनलेस लाइफ एर जुन्ने डिस्ट्रीब्यूटरशिप एर जुन्नो जोगाजोग करुन आमादेरी टोल फ्री नंबर 1-800-208-8811। यूनिकोड फार्मर यूनिक्लीन हैंड सैनिटाइजर ओ हैंड वॉश आपने के राखे जीवाणु मुक्त। सुखी गृहकोण एकटा स्वप्नमय बाड़ी जा मन के छुए जाए हृदय जोड़ानो अनुभवे। ड्रइंग रूम बेडरूम किचन डाइनिंग बाथरूम सबेतेई भालोबाशार रूपायण दारुण अनुभव। स्वप्निल बाड़ीर उपायने यूरेका मोजाइक टाइल्स एंड सैनिटेशन सौंदर्येर चिरंतनी उद्भास पोस्ट अफिस चौमुहनी आगरतला पश्चिम थानार पाशे। यूनिकोड फार्मर यूनिपेन जेल पेनलेस लाइफेर जन्ने डिस्ट्रीब्यूटरशिपेर जन्य जोगाजोग करुन आमादेरी टोल फ्री नंबर 1-800-208-8811। यूनिकोड फार्मर यूनिक्लीन हैंड सैनिटाइजर ओ हैंड वॉश आपने के राखे जीवाणु मुक्त। प्रकाशित हलो पारुल त्रिपुरा माध्यमिक टेस्ट पेपर्स 2021 पर्षद प्रदत्त रिड्यूस्ड सिलेबस ও নতুন মার্কস ডিভিশনের উপর ত্রিপুরার সব স্বনামধন্য বিদ্যালয়গুলির 381 জন সাবজেক্ট এক্সপার্ট শিক্ষকদের দ্বারা প্রস্তুত স্যাম্পল টেস্ট পেপারস, সেই সঙ্গে সব বিষয়ের গ্যারান্টিযুক্ত লাস্ট মিনিট সাজেশনস। পারুল প্রকাশনী, যার কোনো বিকল্প নেই। আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হল জিঙ্ক কোটেড, তাই নিশ্চিত হয় আর তার অধিক রিপ এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ISO certified company launching first time in Tripura export quality water storage tank Polytech International jar 8 ti pocket ebong unique rib design tank tike kore tole shobar theke shera Polytech International er prottekti water storage tank IR technology dara somriddho hoy gorom abohar moddheo jol ke shorboda shitol rakhe ei tank tir oporer aboron ti bishesh multi layer dara toiri ja ভাইরাস ব্যাকটেরিয়া থেকে জলকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশুদ্ধ রাখে। সঠিক পরিষেবা এবং দীর্ঘস্থায়ী ট্যাঙ্কটির জন্য আজই নিয়ে আসুন পলিটেক ইন্টারন্যাশনাল ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক, যা পাওয়া যাচ্ছে 25 বছরের ওয়ারেন্টির সঙ্গে। পলিটেক ইন্টারন্যাশনাল, উই মেক সেন্সিবল ট্যাঙ্ক। ব্যবহার করুন, বিশ্বাস হবে। জল বাঁচান, জীবন বাঁচান। ঠিকানা অন্তরা জুয়েলার্স, অফিস রোড সোনামুড়া, সিপাহী জলা ত্রিপুরা। আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে শুক্রবার থেকে শুরু হল দুদিন ব্যাপী দাবা প্রতিযোগিতা আগরতলা প্রেস ক্লাবে। এদিন দাবার বোর্ডে আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক এবং আন্তর্জাতিক ক্ষুদের দাবারু অর্ষিয়া দাস গুটির চাল দিয়ে এই দাবা প্রতিযোগিতার উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস সাব কমিটির চেয়ারম্যান অলোক ঘোষ এবং কনভেনার দেবব্রত চক্রবর্তী। আগরতলা প্রেস ক্লাবের সদস্যদের মধ্যে এই দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার জানান, ক্রমান্বয়ে ক্রিকেট ফুটবল খেলা অনুষ্ঠিত হবে ক্লাব সদস্যদের মধ্যে। উদ্যোগে আজ থেকে ক্লাবের সদস্যদের মধ্যে আভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা সদস্যদের মধ্যে শুরু হয়েছে। প্রথম দাবা প্রতিযোগিতা শুরু হয়েছে
চেয়ারম্যান অরূপ ঘোষের ব্যবস্থাপনা এবং আমাদের কনভেনার দেব রমাকান্তদের ব্যবস্থাপনায় শুরু হয়েছে আজ থেকে। অনেকে অংশগ্রহণ করেছেন, আজ দাবার উদ্বোধন করেছেন অশিয়া। আমরা প্রেস ক্লাবের পক্ষ থেকে সব সদস্যদের শুভেচ্ছা জ্ঞাপন করছি। এটা ধারাবাহিকভাবে চলবে, কন্টিনিউ চলবে, এরপরে ক্রমান্বয়ে ক্রিকেট হবে, ফুটবল হবে, সব খেলাই আমরা খেলব। আমার একটা আবেদন থাকবে আপনারা সবাই ক্লাবের যারা আছেন সবাই অংশগ্রহণ করবেন, একজন যাতে খেলা থেকে বাদ না যায় সবাই আপনারা অংশগ্রহণ করবেন। ত্রিপুরা তফসিলী জাতি সমন্বয় সমিতির তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে 15 দফা দাবির ভিত্তিতে জমায়েত অনুষ্ঠিত হয় শুক্রবার। সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কার্যালয়ের সামনে হয় এই জমায়েত। উপস্থিত থাকেন 2 সিপিআইএম বিধায়ক রতন ভৌমিক এবং সুধন দাস, প্রাক্তন সিপিআইএম বিধায়িকা গৌরী দাস সহ ত্রিপুরা তফসিলী জাতি সমন্বয় সমিতি তেলিয়ামুড়া মহকুমা কমিটির প্রতিনিধিরা। কৃষি আইন বাতিল, চাকরিচ্যুত 10,323 শিক্ষক শিক্ষিকাদের অবিলম্বে পুনরায় চাকরিতে বহাল, এই 15 দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য। এটা ইসলাম দেখিয়েছেন, আজকে তার ছায়া আমাদের দেশেও দেখছি। রেগার মজুরি বৃদ্ধি সহ বেশ কিছু দাবি আদায়ের লক্ষ্যে শুক্রবার শ্রম কমিশনারের কাছে ডেপুটেশন প্রদান করল সিআইটিইউ। ডেপুটেশন উপলক্ষে রাজধানীতে এক মিছিলের আয়োজন করা হয় সিটুর পক্ষ থেকে। উপস্থিত ছিলেন গণমুক্তি পরিষদের সাধারণ সম্পাদক তথা এডিসির বিদায়ী মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা, সিটু নেতা পবিত্র কর সহ অন্যরা। ডেপুটেশন প্রদানকালে কৃষি আইন বাতিলেরও দাবি জানানো হয় সিটুর পক্ষ থেকে। করা হচ্ছে এতে করে মানুষ আর ন্যূনতম অধিকার এতদিন করে করতেন, এই অধিকারটা পর্যন্ত এখন সেখানে অধিকারটা পর্যন্ত খর্ব করা হচ্ছে, কাজে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অংশের মানুষ, কৃষিজীবী অংশের মানুষ, প্রত্যেক অংশের মানুষ, সমস্ত গরিব অংশের মানুষের উপর ভয়ঙ্কর ধরনের যে আক্রমণ, এই আক্রমণের বিরুদ্ধেই আজকে মানুষ মাঠে নেমেছে, আর এই অঙ্গ হিসেবে আমরা আজকে এই বিষয়ে সংগঠিত করছি। শুক্রবার থেকে শুরু হল 24তম রাজ্য টেনিস চ্যাম্পিয়নশিপ তথা ভূপেন দত্ত ভৌমিক মেমোরিয়াল কাপ 2021 লন টেনিস প্রতিযোগিতা। ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশন রাজধানী আগরতলায় মালঞ্চ নিবাস সংলগ্ন ত্রিপুরা স্টেট টেনিস কমপ্লেক্সে শুরু হয়েছে এই টেনিস প্রতিযোগিতা। আয়োজকদের পক্ষে জানানো হয়েছে পুরুষ বিভাগে 30 জন প্রতিযোগী, মহিলা বিভাগে 8 জন প্রতিযোগী এবং ডাবলস বিভাগে 12টি টিম অংশ নিয়েছে। 3 দিনের এই চ্যাম্পিয়নশিপ শেষ হবে 10 জানুয়ারি। তো ভৌমিক মেমোরিয়াল কাপের আজকে সকাল থেকে ম্যাচগুলো শুরু হয়েছে 8টা থেকে, যথারীতি সময় মতো প্লেয়াররা পৌঁছে গেছে এবং খেলাও শুরু হয়েছে। এবং আমাদের পুরুষ বিভাগে 30 জন প্রতিযোগী, ডাবলস বিভাগে 12টি টিম এবং মেয়েদের বিভাগে আছে আমাদের 8টি টিম। সব মিলিয়ে একটি জমজমাট কোনো পরিস্থিতি এবং একে একে খেলা শুরু হয়েছে। সংবাদ এই মুহূর্তে আরো একবার নিয়ে নেব বিরতি। ট্যাঙ্ক মানি বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার ভুজম নগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কে 8টি পকেট, 4টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া প্রচন্ড গরমেও নর্মাল টেম্পারেচার জল পরিবেশন করতে সক্ষম। আপনাদের পরিচিত এই ট্যাঙ্কের বাজার মূল্য কোয়ালিটির তুলনায় অনেক কম। তাহলে আজই আমাদের চিত্তরঞ্জন রোড স্থিত আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশনের শোরুমে আসুন এবং অন্যান্য আধুনিক রকমারি টাইলস সহ চেকওয়ার ও P4 এর মতো ব্র্যান্ডের বাথরুম আইটেমস সংগ্রহ করুন। আমাদের ঠিকানা সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশন, চিত্তরঞ্জন রোড, আগরতলা। Exquisite, unique and rare. I like to invest in diamonds. I highly recommend you go check out the Divine Solitaire collection at the earliest, because diamonds are every girl's best friend. Every solitaire here is exclusive. When viewed closely, one can see the special hearts and arrows pattern, which is truly enchanting and not seen in any other solitaire.
ইউনিকোড ফার্মার ইউনিপেইন জেল পেইনলেস লাইফের জন্য ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811 ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা চেন্নাই হায়দ্রাবাদ দৌড়তে হবে না এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন যেমন ছানি অপারেশন ফেকো গ্লুকোমা প্যারা চোখ শিশুদের চোখের রোগ চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয় ডাক্তার পার্থ প্রতিম পাল অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন ডাক্তার পার্থ প্রতিম পাল আই সার্জন কর্নেল চৌমুনি শনি মন্দিরের বাম দিকে মোবাইল 9436124910 8583948238 ইউনিকোড ফার্মার ইউনিপেইন জেল পেইনলেস লাইফের জন্য ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811 কোনো আনন্দ অনুষ্ঠান অথবা সবে কি আনায় নিজেকে মুড়িয়ে রাখার ইচ্ছা আজকের দিনে একটাই ঠিকানা NH44 ধাবা খাবারের সুস্বাদু সমাহার এবং আয়োজনে পরিচ্ছন্নতা সবইতেই এক নম্বর NH44 ধাবা আমতলী বাইপাস সড়কের পাশে প্রাচীন ঘরোয়া পরিবেশে আসুন আপনিও বিবাহ বার্ষিকী সহ নানা সামাজিক অনুষ্ঠানেও আমাদের আয়োজন নজিরবিহীন ঠিকানা বাইপাস রোড নিয়ার তারাশঙ্কর প্লাস্টিক মোবাইল 7628928389 ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত আমি দেখে নিচ্ছি স্যার ডো ওয়ারি দো আবার রিমোটটা বিগড়ে দিন মা দেখো তো গোটা পরিবারের ভরসা আমি আর আমার ভরসা সানরাইজ গোটা মশলা সানরাইজ গোটা মশলা গোটাটাই ভরসা করা যায় সুখী গৃহকোণ একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায় হৃদয় জোড়ানো অনুভবে ড্রয়িং রুম বেডরুম কিচেন ডাইনিং বাথরুম সবেতেই ভালোবাসার রূপায়ণ দারুণ অনুভব স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস এন্ড স্যানিটেশন সৌন্দর্যের চিরন্তনী উদ্ভাস পোস্ট অফিস চৌমুহনি আগরতলা পশ্চিম থানার পাশে যৌবনের স্পর্শেই হোক কিংবা নতুন সম্পর্কের ছোঁয়ায় বন্ধুত্বের উন্মাদনায় আর আভিজাত্যের ছোঁয়ায় উষ্ণতার হাতছানিতে আর উৎসবের উচ্ছ্বাসে একজন একলাই হোক কিংবা মিলনের আমন্ত্রণে জীবনের রঙে মানুষের মনে সব পোশাকের একটাই নাম সেলিফ সিন্স 1985 আধুনিক খুঁজে সম্মত ডিজাইন ও তুলনামূলক সস্তা দামে যাবতীয় শাড়ির সন্ধান নিয়ে এসেছেন আগরতলার রাজশ্রী প্রিয়জনদের আদর মাখা উপহার তুলে দিতে আপনাকে আসতেই হবে রাজশ্রীতে বীর বেনারসে রয়েছে বিপুল সম্ভার রাজশ্রী হকার্স কর্নার রোড আগরতলা শুক্রবার রাজ্যে শুরু হয়েছে কোভিড টিকাকরণের লক্ষ্যে দ্বিতীয় পর্যায়ের ড্রাই রান রাজ্যের সবকটি জেলায় এই ড্রাই রান শুরু হয়েছে রাজ্যের সবকটি জেলা মিলিয়ে মোট 152টি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে সেশন সাইট হিসেবে চিহ্নিত করা হয়েছে সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্তে হাঁস এবং মোরগের মধ্যে মড়ক দেখা দিয়েছে বিশেষ করে বিশালগড়ের ঢাকার বাড়ি এলাকার একটি হাঁসের ফার্মে গত কয়েকদিন ধরে ব্যাপক হারে হাঁস মরতে শুরু করেছে এন এলাকায় যখন আতঙ্ক দেখা দিয়েছে তখনই আশার বাণী শোনালেন এআরডিডি ডিরেক্টর ডক্টর কে শশীকুমার তিনি বলেন এখনো পর্যন্ত রাজ্যে বার্ড ফ্লুর সন্ধান পাওয়া যায়নি তিনি জনগণের প্রতি আবেদন জানান কোনো প্রাণীর মধ্যে অস্বাভাবিক মড়কের ঘটনা নজরে এলে জনগণ যেন সরাসরি প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সাথে যোগাযোগ করেন ভয় পাওয়া প্যানিক হওয়ার দরকার নাই কেন বার্ড মর্টালিটি বিভিন্ন কারণ থেকে হয় শুধু বার্ড ফ্লু থেকে হয় না বার্ড ফ্লু তো অনেক রেয়ারলি হয়
गाए केरोसिन ढेले आत्महत्यार पथ बेचे निलेन अश्विनी शील नामे 75 बछरेर एक वृद्ध। घटना कमलपुर थानाधीन हालहुली पंचायत अफिस संलग्न एलाकाय। घटना के घिरे एलाका जुड़े तीव्र चांचल्य देखा दिए। पारिवारिक यंत्रणार कारण ए धरनेर आत्महत्या बोले सुइसाइड नोटे उल्लेख करेछेन तिनि। এমন তো আমার ধারণার বাইরে করলাম না, যে আমি এটা মানে ভাবতেই পারি না, বাবা তো এই ঘটনাটা করলো কিন্তু আমি ভাবতেই পারি না যে এরকম করতে পারে, আমার সম্পূর্ণ ভাবনার বাইরে। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই, নমস্কার। সংবাদ নিবেদন করলেন শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। মিস্টার গুড়া মশলা নিশ্চিন্তের প্রতীক স্বর্ণ কমল জুয়েলার্স। শেরি ফিল দ্য ডিফারেন্স। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই